আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গেমের ভিতরে এসে গেছে নতুন একটা মোকো স্টোরি ইভেন্ট। এখানে কিন্তু স্কর্পিও থিমে যে ফিস্টি স্কিনটা ছিল ওটা দেওয়া হয়েছে, তার সাথে আরেকটা ফিস্টি স্কিন দিছে। এটার রিভিউ কিন্তু অনেকদিন আগে আমি করে দিয়েছিলাম। এই ইভেন্ট থেকে আপনারা এই ফিস্টি স্কিনটা বের করতে কত কী টাইম লাগতে পারে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন থেকে ফিস্টি স্কিন সিলেক্ট করেছি আর বোনাস প্রাইস থেকে আমরা এই ব্যাকপ্যাকটা সিলেক্ট করেছি। এখান থেকে আমরা সরাসরি স্পিন করা শুরু করব। প্রথমে এখানে কিন্তু আমাদের 9 ডায়মন্ডে সিঙ্গেল স্পিন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের কত স্পিন করতে হবে সেটা বলে দিব। এখান থেকে আমরা স্পিন করে দিয়েছি একটা, দেখতে পারলেন পেটফুট পেয়ে গেছি। তো এখন কিন্তু এখানে আমাদের 19 ডায়মন্ডে স্পিন করতে হবে। এভাবে কিন্তু আপনার ডায়মন্ড বাড়তেই থাকবে। এখন গোল্ড রয়্যালে গিয়ে আমরা একটা স্পিন করে আসি, তারপরে দেখা যাক আমাদের লাকটা ভালো হয় কিনা। এখান থেকে আরেকটা স্পিন করে দিলাম। এখন সরাসরি মোকো স্টোর ইভেন্টে ফিরে যাব। তো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বিডি গেম কর। এই ওয়েবসাইটটি বিগত 2 বছর ধরে 100% বিশ্বের সাথে ডায়মন্ড টপ আপ দিয়ে আসতেছে। আপনারা ডায়মন্ড টপ আপ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেম কর ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। কোনো প্রবলেম হলে মেসেঞ্জার আইকনে ক্লিক করে মেসেজ করতে পারেন। তো এখান থেকে আমরা 19 ডায়মন্ড স্পিন করে দিলাম সরাসরি। দেখা যাক স্পিন আমাদের কী দেয়। এখান থেকে উইপেন রয়্যাল ভাউচার দিল। তো এখন কিন্তু এখানে আমাদের 49 ডায়মন্ডে স্পিন করতে হবে। আমরা গোল্ড রয়্যালে যাবো না, উইপেন রয়্যালে গিয়ে একটা স্পিন করে দিয়ে আসবো, তারপরে ইভেন্টে চলে যাব। তারপরে এখানে আমরা 49 ডায়মন্ডে সরাসরি স্পিন করে দিব। দেখা যাক এই স্পিন আমাদের এখান থেকে কী দেয়। এখান থেকে জাস্ট একটা গানায় ক্রিয়েট দিছে, আমরা এটাকে ওপেন করে ফেলবো। এখান থেকে তারপরে আমাদের সরাসরি স্পিন করতে হবে 99 ডায়মন্ড দিয়ে। আমরা এখানে 99 ডায়মন্ডে স্পিন করে দিব। দেখা যাক এই 99 ডায়মন্ডে আমরা কোনো কিছু পাই কি না। ম্যাজিক ফ্রেগমেন্ট দিল, সব ফালতু রিওয়ার্ড। তো এখন কিন্তু এখানে আমাদের স্পিন করতে হবে 199 ডায়মন্ড দিয়ে। আমি আবারও বলতেছি, এখন স্পিন করতে হবে 199 ডায়মন্ড দিয়ে। তারপরে লাস্ট যে স্পিনটা আছে ওইটা করতে হবে আমাদের 499 ডায়মন্ড দিয়ে। মানে এই ফুল ইভেন্টটা কমপ্লিট করতে মোট মিলে লাগবে আপনার 874 ডায়মন্ড। যদি আপনার কাছে ডায়মন্ডের বাজেট ভালো থাকে তাহলে ইভেন্টটা কমপ্লিট করতে পারেন। ফিস্টি স্কিন মোটামুটি ভালোই আছে, আপনারা চাইলে বের করতে পারেন, আবার চাইলে না বের করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিন।